कहे बीबी के भालो वास्ते हवे ना हमें ना हवे जी सुभान अल्लाह अपना रिश्ते के अपनी भालो वास्ते भालो वासार नजरे देख बिन तो नबी तार स्त्री के भालो वास्ते सुन्नत अदा हुए जबे ये सुन्नतेर कारणे सत्तर लाख अल्लाह रास्ता ही सही धोले ये सवाब सही सवाब आमुल नमाई लिखे दो आपे सुभान अल्लाह अल्लाह हो गनी सुभान अल्लाह ही बेहमदी अल्लाह हो गनी कापूर अपना अपनी चार पांच टक खुली दिले तो औरों तो दो तीन टक कापूर थक बे किरा औरों बच्चा दो तीन टक थक बे तो या तो कापूर वो तीन बार थोड़ा ही ना नीचे रहे एक जन ना आमी प्राइज जगह बोलते शुरू करे चली जो औरों हल्का हो बे और आपनी वो मार खेते बेची जावे निजेर कापूर तो निजे काचे যাতে আপনার কাঁচার সময় আপনি মনে করে তিনবার নিচড়াতে পারেন পুকুরে একবার ডুবালেন নিচড়ালেন আবার ডুবালেন আবার নিচড়ালেন আবার ডুবালেন আবার নিচড়ালেন ময়লাও থাকলে পবিত্র হয়ে গিয়েছে সুবহানাল্লাহ নামাজ বলতে আছে শোনো যদি তোমার গোসল ঠিক থাকে তোমার ওযু ঠিক থাকে তোমার কাপড় পবিত্র থাকে শুধু একটু নজর করো সুদের টাকা কাপড়ে ঢুকি নাই তো যদি না থাকে নামাজ কন্টিনিউ করে যাও তোমার নামাজ তোমাকে ফাঁসা কাম থেকে বাঁচিয়ে দিবে সুবহানাল্লাহ এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি এই বলি বক্তব্যের সমাপ্তি করি আল্লাহর নবী সাহিবে লাওলাক পবিত্র জবানে ইরশাদ করেন দুই শতবার সূরা ইখলাস যারা পড়বে 300 রহমতের দরওয়াজা আল্লাহ উন্মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ যারা 200 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ 300 গজবের পথকে বন্ধ করে দিবেন সুবহানাল্লাহ 200 বার সূরা ইখলাস যারা পড়বে 36 বার কোরআন পাক খতম করলে যে সওয়াব সেই সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে 200 বার সূরা ইখলাস যারা পড়বে 50 বছরের গুনাহকে আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ 200 বার সূরা ইখলাস যারা পড়বে আল্লাহ 20টা দালান জান্নাতে আতা করবেন এক একটা দালানে 70,000 করে দরওয়াজা থাকবে সুবহানাল্লাহ জি হাজার দুয়ারি বলছি হাজার দুয়ারি কয়টা 15টা বুঝে রাখো তাই যদি অত বিল্ডিং হয় তো যেটা 70,000 দরওয়াজা থাকবে তার শান কেমন হবে নলাটির সরজমিনে বলেছিলাম যে আপনি যান বাড়ি গিয়ে আপনার বিবির দিকে তাকিয়ে থাকবে চাই তাকিয়ে থাকবে বিবি রেখে যে বলবে যে বদমাইশি করতে জায়গা পাও না তাকাই না আমার দিকে কম দেখুন তাও তাকিয়ে থাকবে না মনে করি ও যদি বলে যে ঢং করছে বলি উঠি না পালাই তো আমি কি বলেছি কিন্তু কুরবান যান এই স্ত্রী যখন জান্নাতি হবে এই আপনিও যখন জান্নাতি হবেন তখন নিজের স্ত্রীর চেহারা দেখে 50,000 বছর পার হয়ে যাবে নিমেষে বুঝতেও পারবেন না সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ শুধু তাই নয় জান্নাতের একটা ঘাসের দিকে তাকিয়ে থেকে বছরের পর বছর পার হয়ে যাবে সুবহানাল্লাহ জুনে পড়তে হবে সুবহানাল্লাহ জি ওখানে নিয়ম কত শান আপেল খাবার ইচ্ছা হলো পারলেন পেড়ি খেতে খেতে মানুষ তো কম লয় যন্ত্র পাড়ার পাড়ার পরে পরে মনে করে যদি লিচু হতো তো ওই সাত সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ পরীক্ষা করার লেগে যদি মনে করে যে জি এটা বেদানা হতো তো সঙ্গে সঙ্গে ওই সাদ ছুড়ে পড়তো যা মনে করবেন সঙ্গে সঙ্গে ওই সাদ পাবে সুবহানাল্লাহ একজনা বলছে জান্নাতে বিড়ি খাওয়ার কথা আগুন কোনখানে পাবো বলে ওরে বোকা ও তো নিয়ামতে ভরপুর থাকবে তোর ওই খবিস চিন্তা তোর মাথাতেই আসবে সুবহানাল্লাহ কিন্তু যদি চাইতে পারিস তো ওইটাও পাবি সুবহানাল্লাহ কিন্তু ওই চিন্তা থাকবে না আসবেই না কারণ ও জায়গা তো নিয়ামতে পূর্ণ জোরে পড়তে হবে সুবহানাল্লাহ একজন বিবি তার স্বামী নামাজই পড়ে না বিবি স্বামীকে বলছে নামাজ তো তো পড়ো কমস কম মৌলানা সাহেব শুনি একটু উঠা বসা তো করো একটু তো উঠা বসা করো তোর বিবি বিরক্ত হয়ে বলছে ঠিক আছে আমি যাচ্ছি
বিরক্ত করিও না। তো নামাজ ধরলো মাওলানা এমন বুঝা বুঝালেন সুবহানাল্লাহ, আর দিলে ইসকে ইলাহি গালিব হয়ে গিয়েছে। হ্যাঁ এখন ও তখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছিল না, এখন তাহাজ্জুদ ছাড়ে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াবিন ছাড়ে না, সুবহানাল্লাহ ইসরাক ছাড়ে না, সুবহানাল্লাহ নামাজই নামাজ পড়ে যায়। আর যখন বাকি থাকে মুরাকাবা না হয় জিকরে ইলাহিতে মাগনা, জি সুবহানাল্লাহ। বিবি বলছে মোলবি সাহেবের কাছে পাঠি তো হয়রান হয়ে গেলাম, তো কাজ করতেই যাই না, কাজই করে না। ওকে বলছে যাও না, বলছে আছে তো ব্যাংক ব্যালেন্স ভাঙ, শেষ হবে তখন দেখা যাবে, সব ভেঙে শেষ করে লও, যখন খতম হবে তখন দেখা যাবে। বিবি দেখলে কুপট্ট ব্যাপার, মৌলবি সাহেব কি শিখাচ্ছে ওইটা আগে জানতে হবে, তারপরে আর চিকিৎসা আমি করছি। মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করছে, মৌলানা আমার স্বামীকে পাঠিয়েছিলাম কি শিখালেন, বললাম ওকে যদি পরহেজগার হও মুত্তাকি হও, তুমি যদি নামাজি হও, হ্যাঁ ইবাদত নফল করো, তো জান্নাতে শুধু হুর আর হুর, সুবহানাল্লাহ। বিবির মাথা খারাপ, মৌলবির কাছে ভালো করতে পাঠাইলাম, হ্যাঁ দুটা তিনটা ছাড়াইতে পাঠাইলাম, ই তো হাজার হাজার দিয়ে দিয়েছে, স্বামীকে যে এক ধাক্কা নজর এখনো ভালো হয়নি, ও ছেলে লিবার লিগে নামাজ পড়ছো, হায় হায় কুরবান জানে মুসলমান, যদি উল্টো বুঝে নেওয়া হয় তাহলে সব বেকার, নামাজ বলতে আছে আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে নাও, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত চাও আমাকে আঁকড়ে ধরে নাও, তোমাদের জিন্দেগি সামলাতে চাও আমাকে আঁকড়ে ধরে নাও, তোমাদের এটকে যাওয়া কামকে আসান করতে চাও নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, তোমাদের ব্যবসাতে লস খেতে আছো নামাজ বলতে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে দুই রাকাত নামাজ পড়ো, একবার সুরা ফাতিহা একবার আয়াতুল কুরসি তিনবার সুরা ইখলাস পড়ো আর দরুদে পাক পড়ে দরবারে ইলাহিতে চাও, তোমার ব্যবসাতে যদি এক লাখ লস হয় তো দশ লাখ আল্লাহ, নামাজ বলতে আছে হা হা আমি মূল্যবান সম্পদ আমাকে আঁকড়ে ধরে নাও, যদি মিয়া বিবির দরমিয়ানে মহব্বত চাও আমাকে আঁকড়ে ধরে নাও, লম্বা হায়াত চাও নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, নবী পাক সাহিবে লওলক বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যেতে আছি, একটা হলো কোরআন একটা আমার আহলে বায়েত, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নামাজ বলতে আছে কাল আবে কাউসারের প্রাঙ্গণে নবীর কাছে কোরআনও থাকবে নবীর আলো থাকবে, আমি তোমাকে আবে কাউসারের পানি পান করিয়ে তোমার জিন্দগিকে ধন্য করিয়ে দেব, নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে দাও আল্লাহর দিদার করিয়ে জীবনকে ধন্য করিয়ে দেব সুবহানাল্লাহ। নবী আমার বলেন যারা পড়বে দুই বা দুই শতবার সূরা ইখলাস কন্টিনিউ করতে পারে, একদিন না একদিন দুনিয়া থেকে তো যেতে হবে, সেই দিন যখন দুনিয়া থেকে বিদায় নিবে সেই দিন সুবহানাল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার জানাজাতে কাঙ্ঘা লাগিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই 200 বার সূরা ইখলাসের ফজিলতে বরকতে আল্লাহ তার জানাজাতে 1,10,000 ফরিস্তা নিয়োগ করে আচ্ছা বলেন তো বাপজি আপনাকে বলি আপনার সন্তান কটা, পুত্র কন্যা কন্যা আছে তো, অত লজ্জা করিয়েন না, আল্লাহ পাক যদি কাউরির উপরে রাজি হন তখন তাকে কন্যা গিফট করেন, ইসাক সুবহানাল্লাহ। জি বলা হতে আছে যখন আল্লাহ পাক কাউকে বক্সে দেওয়ার চিন্তা করেন তখন আল্লাহ পাক তাকে আরো একটা কন্যা সন্তান, ইসাক সুবহানাল্লাহ। নবী আমার বলতে আছেন যার একটা কন্যা সন্তান তার বাপ মা জান্নাতি, যার দুইটা কন্যা সন্তান তার বাপ মা জান্নাতি, যার তিনটা কন্যা সন্তান তার বাপ মা জান্নাতি। সাহাবী চুপ করে দাঁড়িয়ে রয়েছেন, নবী আমার বলেন কি হলো, নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ যার পুত্রই পুত্র কন্যা নাই তার কি হবে, নবী বলেন পুত্রই পুত্র কন্যা নাই কিন্তু মনে আশা রাখে যে আমার কন্যা হোক কিন্তু পুত্র হয়ে যায়, মনে আশা রাখে কন্যা হোক কিন্তু পুত্র হয়ে যায়, তো তার হাত
কাল হাসলে আমার হাতের সাথে সুবহানাল্লাহ দশা জি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি তার কন্যা মনে করে বিটির বিয়ে হয়ে গেছে আল্লাহ পাক আপনাকে মনে করে যে আল্লাহ আপনাকে কয়েকশো কোটি টাকার মালিক করেছে বিটির বিয়ে দিলেন মৌলভি সাহেব জামাই পাওয়া গেল হুম দিব কোটি টাকা তাহলে মৌলভিকে দেব মনে করেন একজন যোগ্য বিজ্ঞ মুফতির সঙ্গে আপনার বিটির বিবাহ হলো মুফতি সাহেব বললেন এক টাকাও নিব না আপনি এক ছ টাকাও দিলেন না ডাক্তার হলে আবার না বললেই দিত বিটির বাপ মনে করছে যে মৌলভি চাহে না মানে দিয়া তো হারাম মানে দিয়া তো হারাম না চাহা তো হারাম আপনি যদি দশ লাখও দিয়ে দেন তাও ঠিক আছে ও যদি একটা সই চাহে তো গোলমাল আছে তো আপনার বিটির বিয়ে হলো আপনি বিটির জামাই চাইলেন না আপনি কিছু দিলেন না কিন্তু টাকা তো আছে আপনি মনে মনে করলেন বিটি যদি আমার ভালো থাকে তো ইনশাআল্লাহ কিছু তো দিতেই হবে বেটি চলে গেল তা আপনি দশ ভরি গহনা করে রাখেন যে দিব বিটি বললে বাপ কিছু দিল না যে বিটি দশ ভরি গহনা করে রেখেছি চিন্তা করছি না পাঠাচ্ছি পাঠিয়ে দিলেন কাউকে দিয়ে তারপরে মনে হলো তাই তো বিটি আমার আসবে কি করে একটা মোটরসাইকেল দিতে বিটিকে জিজ্ঞাসা করছেন বেটি কেমন আছো বলে আব্বা খুব ভালো এরা মাটির মানুষ খুব সুন্দর ব্যবহার করছে বলে যদি তাই হয় তো যাও মোটরসাইকেল কেন দেবো আল্লাহ এত টাকা দিয়েছে একটা মারুতি দেবো সুন্দর দেখি বিটিকে আবার এক মাস পর জিজ্ঞাসা করছে বেটি কেমন আছো আচ্ছা বলো তো তোমার শাশুড়ি কেমন বলে আব্বা মাটির মানুষ কি ব্যবহার তুমি না গেছে শুধু মারুতি কেন দেবো দিলে স্করপিওই দেবো টাকা তো আছে তিন মাস পর বেটিকে আবার ফোন করছে বেটি কেমন আছো বলছে আব্বা এরা কেউ ভালো আচ্ছা বলে স্করপিও দিবে না টাটা সুমো দিবে না মারুতি দিবে না মোটরসাইকেল দিবে না শেখ পাড়ার সার জমিনে বলছিলাম তো বলছে মোটরসাইকেল হুজুর ওকে সাইকেলের ভল্টি পর্যন্ত দিব না যদি আমার বিটি আমার বিটি যদি হয় সাইকেলের ভল্টি পর্যন্ত দিব না আমি বলতে চাই যদি তাই হয় কেন দেবেন না বলে যার জন্য দিতাম সেই তো ভালো নাই যার জন্য দিতাম তার সঙ্গেই তো সম্পর্ক ভালো নাই আমি বলতে চাই ইয়াদ গ্রাম নিবাসী আল্লাহ পাক আপনার আমার নবীকে তার হাতে আল্লাহ পাক আসমান ও জমিনের কুঞ্জি আতা করে দিয়েছেন আল্লাহ পাক জান্নাতের কুঞ্জি নবী পাককে আতা করে দিয়েছেন যার কারণে আল্লাহ পাক তমামকে তমাম সৃষ্টি করেছেন ওই নবীর সঙ্গে যদি ভালো ব্যবহার না থাকে তো জান্নাত পাওয়ার আশা কি করে রাখো আল্লাহ বলেন জান্নাত তো জান্নাত তোকে ভল্টিবের মতো জান্নাতের খুশবু পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্যারা আল্লাহ গানি বাস নবী পাকের সঙ্গে সুন্দর ব্যবহার করুন তাওহীন নবীর থেকে সাহাবি থেকে দূরে থাকুন পীর বলি একবারে লাফিং করতে হবে না দেখতে হবে এই পীরও আবার সাহাবিকে গাল দেয় না তো বেশাক সুবহানাল্লাহ আমরা সুন্নি সহিউল আকীদা পীরকে যেমন চুমুয়া খাই ততক্ষণ যখন যতক্ষণ ইহদিনা সিরাতাল মুস্তাকিমের উপর হায় হায় বেশাক সুবহানাল্লাহ যদি হযরতে মুআবিয়া সাহাবীকে তাওহীন করে ইয়া দুনিয়াতেও তার সঙ্গে সম্পর্ক নাই ও দুনিয়াতেও নাই সুবহানাল্লাহ যদি হযরতে আবু বকর উমর ফারুকের সঙ্গে সম্পর্ক খারাপ রাখে তাদের সঙ্গে বাপ যদি হয় তো ইয়া দুনিয়াতেও তার সঙ্গে নাই ও দুনিয়াতেও তার সঙ্গে সুবহানাল্লাহ নবীকে ভালোবাসি নবী চান আমরা তার বেশাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যাকে ভালোবাসেন আমরাও তাকে জি দিল জান থেকে ভালোবাসি সুবহানাল্লাহ এই জন্য সুন্নিদের আকীদা বেরেলি পন্থীর আকীদা কে নবীর তাওহীন করব না শুনব না সাহাবীদের তাওহীন করব না শুনব না আহলে বাইতের তাওহীন করব না শুনব না আপনি সহি
अपनी जन्नती मुसलमान।